আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটু বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে এটার একটা সমাধান দেব। এটা হচ্ছে আমাদের কাছে যখন আমাদের দোকানে বা বাড়িতে মা সেলাই করে যারা তাদের কাছে যখন একটা থ্রি পিসের গস কাপড় বা কাটা থ্রি পিস আনি দেয় তখন দেখা যায় যে এটা একদম ভাঁজ করা ঠিক আছে ভাঁজ করা মানে অনেক গুজানো গোছানো আর কি তো এটা আপনারা আয়রন মেশিন দিয়ে এটা ঠিক করতে হবে তো আয়রন মেশিন অনেকের ঘরে নাই আর অনেক সময় কারেন্ট না থাকলে অনেক সময় আয়রন মেশিন থাকলেও কাজ হয় না ঠিক আছে তখন এটা কি করতে হবে এরকম একটা বোতল খালি বোতল নিয়ে এরকম একটা আমি যেটা দিয়েছি এটা স্প্রে করার একটা ইয়ে কোপটা এটা বিশ টাকা দিয়ে পাবেন এটা এভাবে আমি যেভাবে স্প্রে করেছি সেভাবে এটা স্প্রে পুরোটাতে করে দিবেন ফানে দিয়ে এটা কলের ফানে দিলে হবে তো কলার ফানে দিয়ে এটা স্প্রে করার পর এটা হাত দিয়ে এভাবে চতুর দিকে টানবেন এই আয়রন যেভাবে করা হয় ওভাবে দেখবেন একদম বরাবর আয়রন মেশিনের মতো সোজা হয়ে গেছে এটা হচ্ছে একটা টিপস এটা খুবই গুরুত্বপূর্ণ যাদের ঘরে আয়রন মেশিন নাই সেলাই কাজ করে কিন্তু আয়রন মেশিন নাই। এবং আয়রন মেশিন থাকলে অনেক সময় কারেন্টের যে পরিমাণে এবার ডিস্টার্ব দিতেছে তো এই বিষয়টি আপনারা এভাবে করলে আপনাদের আর আয়রন মেশিন প্রয়োজন হবে না এটা একটা হাত দিয়ে এটা আপনারা করে নিতে পারবেন আয়রনের খরচও বাঁচলো সব কিছু বাঁচলো আর আয়রন করা লাগলো না একদম সহজভাবে আপনারা এটা করে নিতে পারবেন এটা দেখুন আমি অনেকটা সোজা হয়ে গেছে না দেখুন একদম সোজা হয়ে গেছে না একদম বরাবর মনে হয় যে আয়রন করা হয়েছে আসলে এটা আয়রন করা হয় নাই এভাবে আপনারা কাপড়গুলোকে একদম যেই কোনো কাপড় এভাবে সোজা করে নিতে পারবেন আশা করি এটি আপনাদের খুবই উপকার হবে যারা ইউটিউবে এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আপনাদের ফেসবুকে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই ফ্রিতে এই টিপসটি পেতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম